রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি, বাবর আজম বা ওয়ার্নারদের মতো বিশ্ব সেরাদের পিছনে ফেলে সবার শীর্ষে তৌহিদ হৃদয়। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম কিংবা ডেভিড ওয়ার্নার ক্রিকেটে সেরা সব ব্যাটারদের পিছনে ফেলে নতুন ইতিহাসের পথে হাঁটছেন তৌহিদ হৃদয়, যার অভাবনীয় কিছু শট ও দুর্দান্ত ব্যাটিং স্টাইল দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট বিশ্লেষকরাও। ওয়ান ডে ক্রিকেটে মিডিল অর্ডারে বাংলাদেশের ধীরগতির খেলার ধরনটাই পাল্টে দিয়েছেন বগুড়ার এই ক্রিকেটার। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে সেরা সব ব্যাটারদের কীভাবে টপকে যাচ্ছেন ক্রিকেটে রাজ করতে আসা এই ডানহাতি ব্যাটার। লম্বায় একটু খাটো হলেও ব্যাট হাতে আলোর গতি ছড়াচ্ছেন ক্রিকেট ময়দানে। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের মিডিল অর্ডারে একটা শক্তিশালী খুঁটি হিসাবে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরেছেন তৌহিদ হৃদয়। মাঠের চারিদিকে দুর্দান্ত কিছু শট খেলতেও অভ্যস্ত এই ব্যাটসম্যান, প্রতিটা ম্যাচে ব্যাট হাতে আলোর গতি ছড়াচ্ছেন এই তরুণ ব্যাটার। তার নান্দনিক সব শটে মুগ্ধ হয়েছেন গোটা দেশের ক্রিকেট সমর্থক। তার ব্যাটিং দেখে মনে হয় ওয়ান ডে নয়, টি টোয়েন্টি ক্রিকেট খেলছেন তিনি। এখন পর্যন্ত পাঁচটি ওয়ান ডে ম্যাচে চারটা ইনিংস খেলে রান করেছেন 236, একটা ইনিংসের সর্বোচ্চ 92 রান এবং দুইটি ইনিংসে করেছেন হাফ সেঞ্চুরি। তার ব্যাটিং গড় 59.20 এবং ব্যাটিং স্ট্রাইক রেট 113.46। তার এই ব্যাটিং গড় আর বর্তমান স্ট্রাইক রেটে ক্রিকেট বিশ্বে সেরা সব ব্যাটারদের পিছনে ফেলে উঠে এসেছেন সবার শীর্ষে। এবং ম্যাচের কোন সিচুয়েশনে কেমন করে ব্যাট করতে হয় সেটা ভালোভাবেই বুঝে নিয়েছেন তরুণ এই ক্রিকেটার। তার এই ভয় ডরহীন ব্যাটিং দেখে বলাই যায় তিনি ক্রিকেটে রাজ করতে এসেছেন বগুড়ার এই কৃতি সন্তান। বাংলাদেশ দলের সেরা একজন মারকুটে ব্যাটার হিসেবেও পরিচিতি লাভ করেছেন। 2023 বিশ্বকাপে এমন একজন ক্রিকেটারের সন্ধানে ছিলেন বাংলাদেশ, সেই সঙ্গে ক্রিকেট মঞ্চে বা বিশ্বমঞ্চে নিজেকে উজাড় করতে প্রস্তুত রয়েছেন তিনি। সর্বশেষ দর্শক বন্ধুরা, 2023 বিশ্বকাপে তৌহিদ হৃদয়ের জন্য রইল শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর খেলার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।